বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছিলাম এবং আজকের ভিডিওতে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। টপিক হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকেনের নামকরণ নিয়ে। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিও চালিয়ে দেবো। প্রথম ছবি আজকের আলোচনা, তো আমরা জৈব যৌগের নামকরণ করব। তো জৈব যৌগের নামকরণের তিনটি পদ্ধতি প্রচলিত আছে, একটি সাধারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে উদ্ভূত বা জাত পদ্ধতি, আরেকটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। তো সাধারণ পদ্ধতি এবং জাত পদ্ধতি এখন তেমন একটা কাজে লাগে না, ইউপ্যাক পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ করি। ইউপ্যাকটা কিন্তু আগে থেকে জানো, ইউপ্যাক হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেটা কি এটা IUPAC হলেও উচ্চারণ হবে ইউপ্যাক। তো সুইজারল্যান্ডের জেনেভা শহরে রসায়নবিদদের এক সম্মেলনে জৈব যৌগের নামকরণের কিছু নিয়ম রচিত হয়। পরবর্তীতে এই নিয়ম অনেক পরিবর্তন পরিমার্জন হয়েছে। তো এখন ইউপ্যাক পদ্ধতিতে যৌগ যুগে যে নামকরণটা প্রচলিত আছে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করব। তো এই যে ইউপ্যাক পদ্ধতিতে আমরা নামকরণ করব, ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে গেলে একটা জৈব যুগের তিনটা অংশ আমরা দেখতে পাই। অংশ তিনটা কি একটু দেখে নিই। একটি জৈব যুগের নামকরণ করতে গেলে তিনটা অংশ, সেটা হচ্ছে প্রিফিক্স, ওয়ার্ড গ্রুপ এবং একটা সাফিক্স। কোন অংশটা কি আমরা একটু দেখে নেব। তো আমরা প্রথমে দেখে নিই যে ওয়ার্ড গ্রুপটা কি, ওয়ার্ড গ্রুপ বা শব্দমূলটা কি। ওয়ার্ড গ্রুপ বা শব্দমূলটা হচ্ছে যে এই যে জৈব যৌগটা অ্যালকেন, এটি কয় কার্বন বিশিষ্ট। হ্যাঁ, এই কার্বন সংখ্যার গ্রিক শব্দটা হচ্ছে আসলে ওয়ার্ড গ্রুপ বা শব্দমূল। তাহলে কি ওই জৈব যৌগটা কয় কার্বন বিশিষ্ট, এই কার্বন সংখ্যার গ্রিক শব্দটা হচ্ছে আসলে ওয়ার্ড গ্রুপ বা শব্দমূল। যেমন এই যৌগটা কয় কার্বন বিশিষ্ট, 1, 2, 3, 4, 5, এটা 5 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ। স্যার, এখানে তো অনেকগুলো কার্বন দেখা যাচ্ছে, তবে 5 কার্বন বললেন কেন, এটা নিয়ে পরে আসছি। তো এটি 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, জৈব যৌগ। তো গ্রিক ভাষায় 5 কার্বনকে বলা আছে পেন্ট। তো সেক্ষেত্রে এখানে শব্দমূলটা হবে কি, পেন্ট। শব্দমূলটা হবে পেন্ট, PENT। এখন যদি কার্বন সাথে এক হয়, গ্রিক ভাষায় একে বলা হচ্ছে মিথ, কার্বন সাথে দুই হলে গ্রিক ভাষায় এরকম একে বলা হবে ইথ। অনুরূপভাবে কার্বন সাথে তিন হলে প্রোপ, চার হলে বিউট, পাঁচ হলে পেন্ট, ছয় হলে হেক্স, সাত হলে হেট, আট হলে অক্ট, নয় হলে নন, দশ হলে ডেক, এগারো হলে উনডেক, বারো হলে ডোডেক। তো এই যে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যা সূচিত শব্দ, এটা হবে কি ওয়ার্ড গ্রুপ বা শব্দ মূল। কেমন, এরপর প্রিফিক্সটা কি আর সাফিক্সটা কি, অর্থাৎ উপপদটা কি আর পরপদটা কি। পরপদটা হচ্ছে যে সেটা যদি অ্যালকেন হয়, অ্যালকেন হলে পরপদটা হবে এন। হ্যাঁ, অ্যালকেন হলে পরপদ হবে এন, আর যদি অ্যালকিন হয় পরপদ হবে ইন, আর যদি অ্যালকাইন হয় পরপদ হবে আয়ন। ঠিক আছে, তাহলে শব্দগুলো হচ্ছে যে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দ, আর সাফিক্স বা পরপদটা হচ্ছে যে অ্যালকিন হলে এন, অ্যালকিন হলে ইন, অ্যালকাইন হলে আয়ন। আবার যদি হয়ে গেল আমাদের শব্দমূল, হ্যাঁ সাফিক্স হবে, এবার চলে আসি পূর্বপদটা কি। পূর্বপদটা হবে যে মূল শিকড় পাতে যে সেখানে শাখা শিকড় থাকবে, সেটা হবে আসলে পূর্বপদ। কেমন, মূল শিকড় শাখা শিকড়, দেখো এখানে মূল শিকড় এগুলো হচ্ছে শাখা, তাহলে আমরা মানে শব্দগুলির আগে যেটা বুঝবো সেটা হচ্ছে কি পূর্বপদ। পূর্বপদটা হবে কি যে সংখ্যা সহ শাখা শিকড় এর নাম, তবে কি তাহলে পূর্বপদটা হচ্ছে সংখ্যা সহ শাখা শিকড়ের নাম, আর শব্দমূলটা হচ্ছে যে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দ, আর সাফিক্সটা হবে এগুলো অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে এল, ইন এবং আই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলে আসি আমরা, এটা আমরা বুঝলাম যে এটা পেন্টেন হলে এটা পেন্টেন হবে। হ্যাঁ, যদি অ্যালকিন হতো এটা পেন্টিন হতো, অ্যালকাইন হলে এটা পেন্টাইন হতো, এটা আমরা বুঝলাম। স্যার স্যার, সংখ্যা সহ শাখা শিকড়ের নাম আমরা কীভাবে লিখব এবং মূল শিকড়টা এবার কীরকম হবে সেই বিষয়ে চলে যায়। তো আমরা এই যে জৈব যৌগটা দেওয়া আছে অ্যালকেন, এটার নামকরণ দিয়ে আমরা পুরো নামকরণটা শেখার চেষ্টা করব। তো নামকরণ করতে গেলে আমাদের যে বিষয়গুলো রাখতে হবে, মনে রাখতে হবে, সেই বিষয়গুলোকে দেখে নেব। প্রথমে যেটা আমাদের করতে হবে যে ওই জৈব যৌগটার সর্বোচ্চ শিকড় নির্বাচন করতে হবে, অর্থাৎ জৈব যৌগের বৃহত্তম শিকড় নির্বাচন করতে হবে, এরপর শাখা শিকড় নির্বাচন করতে হবে। প্রথমটা কি,
প্রথমটা হচ্ছে যে সর্বোচ্চ শিখর নির্বাচন এবং পরে শাখা শিখর নির্বাচন। তো আমরা এই যে দুটো দেখে দিই, এটা আমরা সর্বোচ্চ শিখর কীভাবে নির্বাচন করবো? দেখো আমরা যদি নাম্বারিং মানে সর্বোচ্চ শিখর নির্বাচন করতে পারি, তাহলে এদিকে 1, 2, 3, 4, 5 এটা কি সর্বোচ্চ শিখর নাকি এটা 1, 2, 3 নাকি এটা 1, 2, 3, 4 দেখা যাচ্ছে সর্বোচ্চ শিখর 1, 2, 3, 4, 5 এটা। তাহলে আমাদের সর্বোচ্চ শিখর এভাবে নির্ধারণ করতে হবে। তোমরা যদি বুঝে না থাকো, মনে করো কোনো একটা গলার হার আমাকে কোনো মা বা কোনো গলায় থাকে, তো সেক্ষেত্রে গলা হারটা যখন নিবে নেওয়ার সময় কী দেখবে যে হারের সর্বোচ্চ শিখর কোনটা সেটা তো গলায় দেখবে, তাই না? তাহলে সর্বোচ্চ শিখর নির্বাচন করতে গেলে সর্বাধিক লম্বা কোনটা সেটা দেখতে হবে। তো এটা তো এইভাবে তো করা যেত, 1, 2, 3 এইভাবে করা যেত, কিন্তু এটা সর্বোচ্চ শিখর হতো না। সর্বোচ্চ শিখর কোনটা হবে 1, 2, 3, 4, 5 এটা হবে, কেমন সর্বোচ্চ শিখর হয়ে গেল। সর্বোচ্চ শিখরের পর কী বললাম যে শাখা শিখর নির্বাচন করতে হবে। শাখা শিখর বলতে কী, শাখা শিখরটা হচ্ছে যে সর্বোচ্চ শিখর বাদে যেটা থাকবে সেটাই হবে শাখা শিখর। যেমন এটা সর্বোচ্চ শিখর 1, 2, 3, 4, 5 এগুলো হয়ে গেল কি শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, হ্যাঁ। তো এটা হয়ে গেল কি শাখা। এখন দ্বিতীয় যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে নাম্বারিং করতে হবে। এখন সর্বোচ্চ শিখরটাকে আমরা কীভাবে নাম্বারিং করবো, তো দ্বিতীয় বিষয়টা কি নাম্বারিং, দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি নাম্বারিং। তো নাম্বারিংটা আমরা কীভাবে করবো, নাম্বারিংটা করতে গেলে যেদিক থেকে অ্যালকানগুলো কাছাকাছি হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। কী বললাম, যেদিক থেকে অ্যালকানগুলো কাছাকাছি হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, অথবা আমরা অনুভব করতে পারি কীরকম যে সেদিক থেকে নাম্বারিং করতে হবে যেদিক থেকে অ্যালকাইলগুলোর অবস্থান নির্দেশের সংখ্যাগুলো এগুলোর যোগফল যেদিক থেকে ক্ষুদ্রতম হবে সেদিক থেকে আমরা নাম্বারিং করতে চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা এদিক থেকে নাম্বারিং করি, এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং, এটা 4 নং, এটা হচ্ছে 5 নং। এভাবে কেন বললাম, দেখো অ্যালকাইলগুলো এদিক থেকে কাছাকাছি পাওয়া যাচ্ছে, 2 নং অ্যালকাইলগুলো পাওয়া যাবে, 3 নং অ্যালকাইলগুলো পাওয়া যাবে, আমরা এদিক থেকে করতে পারতাম 1, 2, 3, 4 কিন্তু তখন হলো যে এটা 3 নং কার্বন চলে আসবে, তাহলে আমরা এদিক থেকে অ্যালকাইলগুলো কাছাকাছি পাওয়া যাচ্ছে, তাহলে এদিক থেকে নাম্বারিং করবো। পরে একটা নিয়ম কী বললাম, আমরা সেদিক থেকে নাম্বারিং করবো যেদিক থেকে নাম্বারিং করলে পার্শ্ব শিখরগুলো অর্থাৎ শাখা শিখরগুলোর অবস্থান নির্দেশিত সংখ্যা এগুলো যোগ করবো, যোগ করার পর যে যোগফলটা ক্ষুদ্রতম হবে সেটা হবে সঠিক নাম্বারিং। কীভাবে, দেখো এখানে 2 নং কার্বন এবং 3 নং কার্বনের দুইটা অ্যালকাইলগুলো আছে, এখানে মিথানগুলো আছে, অ্যালকাইলগুলোর মধ্যে এটা কী আছে মিথানগুলো। তাহলে আমরা এটা কীভাবে বুঝলাম যে 2, 3 তাই ডাইমিথাইল, 2, 3 ডাইমিথাইল, হ্যাঁ। তো 2, 3 ডাইমিথাইল, তারপরে এটা কি কয়টা বিশিষ্ট, 1, 2, 3, 4, 5 আমরা আগে দেখলাম এটা 5 কারণ বিশিষ্ট, তাহলে গ্রিক সংকোচনের শব্দ হবে পেন্ট, আর অ্যালকেন হওয়ার কারণ এন যুক্ত করে দিলে আমাদের কী হবে পেন্টেন, তাহলে কী হবে এটা পেন্টেন, অর্থাৎ PNG পেন্ট, আর PNG হয়ে গেল কি পেন্টেন, কেমন। তো আমরা শাখাশিখরগুলোর অবস্থান সূচক যে সংখ্যাগুলো এগুলো কী করবো যোগ করতে চাইছি, এটা কিন্তু যোগ করে করতে হবে 5 গুণ। আবার আমরা যদি এদিক থেকে নাম্বারিং করতাম, তাহলে 1, 2, 3, 4, 5 তাহলে আমাদের দেখতো 3 নম্বর গুলো 4 নম্বর পরে মিথাইল গুলো থাকে, তাহলে কী হতো 3, 4 তাহলে কী বলতাম ডাইমিথাইল পেন্টেন বলতাম। তো যোগফল গুণটা দেখো তো 3, 2, 5 এটা কম হচ্ছে, আর এটা 4 থেকে কত 7, যেহেতু এখানে যোগফল 7 হচ্ছে তাই এটা সঠিক নাম্বারিং নয়, যেহেতু এখানে যোগফল 5 এই কারণে এটা হচ্ছে সঠিক নাম্বারিং, কেমন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে কাজটা আমাদের করতে হবে 3 নম্বরে সেটা হচ্ছে যে আমাদের নাম্বারিং করলাম, হ্যাঁ, একই মূলক যদি একাধিকবার থাকে, তাহলে একই মূলক যদি একাধিকবার থাকে তাহলে আমরা কী করবো, টাই ট্রাই টেট্রা, হ্যাঁ, এগুলো লাগিয়ে আমরা পরবর্তীতে যুগযুগে নাম দেবো এবং তাদের অবস্থান যে সূচক সংখ্যাগুলো সেগুলো মাঝে কমা দেবো। যেমন এখানে কী বুঝলাম 2, 3 একই মূলক, দেখো মিথানগুলো কয় পাচ্ছি 2 বার, এই কারণে কয়েকটা কয় নৌকা ছিল 2 নং 3 নৌকা বলে, এখানে 2, 3 তারপর কী বললাম ডাইমিথাইল, যদি এখানে থাকতো যে 2, 3 + 4, 4 তাহলে ট্রাইমিথাইল হতো, যদি 4 থাকতো টেট্রামিথাইল হতো, কেমন। তাহলে 3 নং আমাদের কী মনে রাখতে হবে যে একই মূলক যদি একাধিকবার থাকে তাদের অবস্থান নির্দেশক সংখ্যাগুলো কমা দিয়ে লেখার পর ডাই ট্রাই টেট্রা, হ্যাঁ, ইত্যাদি লিখে পরে আমাদের যোগফলের নামটা লিখতে হবে, কেমন। এবার চলে আসি চতুর্থ যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে
শব্দ এবং সংখ্যার মাঝখানে একটা হাইফেন দিতে হবে। এই যে শব্দ এবং এই যে সংখ্যা এর মাঝখানে কি দিয়েছি, হাইফেন, হাইফেনটা দিতে হবে। কেমন শব্দ এবং সংখ্যাতে কী দিতে হবে, হাইফেন। পঞ্চম যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে যদি একাধিক পার্শ্ব শিকল থাকে আলাদা আলাদা, তাহলে কী করব, ইংরাজি বর্ণক্রম অনুসারে উচ্চারণ যেটি আগে আসবে তাকে আগে লিখে তপক্রমে সাজিয়ে লিখতে হবে। বিষয়টা বুঝে না থাকলে বোঝার চেষ্টা করব। এই যোগাযোগের ক্ষেত্রে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব, আমরা দেখা গেল যে এদিক থেকে আমরা শাখা, মানে এদিক থেকে আমাদের শাখাগুলো কাছাকাছি হচ্ছে। তো এখন এখানে মূল শিকল কোনটা, এক দুই তিন চার পাঁচ ছয়, অথবা কি এক দুই তিন চার পাঁচ, অথবা এক দুই তিন, তবে এক দুই তিন চার, তিন দেখা গেল এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে সর্বোচ্চ শিকলটা হচ্ছে কত, সর্বোচ্চ শিকলটা হচ্ছে ছয়। এখন সর্বোচ্চ শিকলের পর আমাদের যেগুলো বাকি থাকবে সেগুলো কি, সেগুলো হচ্ছে শাখা। এখন আমরা নাম্বারিংটা করবো, তাই তো? নাম্বারিংটা করবো কী করবো, এদিক থেকে না এদিক থেকে, আমরা নাম্বারিংটা করবো এদিক থেকে, কারণ এদিক থেকে আর আমাদের কাছাকাছি হচ্ছে। অথবা কীভাবে নাম্বারিং করতে হয়, যে যেদিক থেকে নাম্বারিং করলে অ্যালকালগুলো অবস্থান নির্দিষ্ট সংখ্যাগুলোর যোগফল কম হবে সেদিক থেকে আমরা নাম্বারিং করবো, তাই তো? তো আমরা দুটাই লিখবো, তো আমরা এদিক থেকে নাম্বারিং করে দিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয়, কেমন? তো আমরা এদিক থেকে নাম্বারিং করে নিলাম। এবং মূল শিকল ছয় সংশ্লিষ্ট, তাহলে এটা ছয় সংশ্লিষ্ট হওয়ার কারণে এটার ইয়াটা কী হবে, নামটি কী হবে, মূল শব্দ মূলটা কী হবে, হেক্স, হেক্স। আর এটা অ্যালকেন যেহেতু তাহলে কী হবে, হয়ে গেল। তো আমরা শব্দমূল পেলাম এবং আমরা কি সাফিক্স পেলাম, কিন্তু আমরা কী পেলাম না, যে পূর্বপদটা। আর পূর্বপদটা কী হবে, দেখো যেটা নিয়মের দেখলাম যে একাধিক শাখা শিকল থাকে, এখানে দেখো দুই নম্বর কার্বন এবং তিন নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, তাহলে টু কমা থ্রি ডাইমিথাইল হচ্ছে, হ্যাঁ। কিন্তু আবার এখানে একটা নতুন আর একটা শাখা শিকল আছে, সেটা হচ্ছে ইথাইল। তো এখন উচ্চারণে কে আগে আসতেছে, মিথাইল নাকি ইথাইল? অবশ্যই ইথাইল, ই, ই আগে আসতেছে, তারপর তো এম, মিথাইলের এম আর ইথাইলের ই, হ্যাঁ। তাহলে মিথাইলের কি এম আর ইথাইল হচ্ছে ই, তো কোনটা আগে আসবে, এ বি সি ডি ই, এটা আগে আসবে, এই জন্য ইথাইলটা আমাকে আগে লিখতে হবে। তাহলে আমরা এই যোগাযোগ নাম করার ক্ষেত্রে কী লিখবো, যে থ্রি ইথাইল, থ্রি ইথাইল, তাহলে কী লিখবো, যে আমরা লিখবো থ্রি ইথাইল, থ্রি ই, থ্রি ইথাইল, থ্রি ইথাইল লিখলাম। এবার চলে আসি কমা, টু কমা থ্রি ডাইমিথাইল, তাহলে কি টু কমা থ্রি ডাইমিথাইল, ডাই ডাইমিথাইল হেক্সেন, কেমন? তাহলে যোগাযোগ নাম কী হলো, থ্রি ইথাইল টু কমা থ্রি ডাইমিথাইল হেক্সেন। এখন আমি একটু ইংলিশে লিখেছি, আসলে যোগাযোগ নামটা আসলে ইংরেজি দিয়েই আমরা শিখব, তো লেখার সময় বাংলাতে আমরা কী লিখবো, তখন বাংলা থ্রি ইথাইল টু কমা থ্রি ডাইমিথাইল হেক্সেন, এভাবেই আমরা যোগাযোগের নামকরণ করবো। তো এখানে একটা বিষয় যে স্যার আপনি এদিক থেকে নাম্বারিং করতেন তাহলে কী হইতো, এদিক থেকে নাম্বারিং করলে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে দেখতে তো আমাদের মেথডগুলোর অবস্থান কত হইতো, যে ফোর কমা ফাইভ, তাহলে কিন্তু কী হইতো, ফোর কমা ফাইভ, হ্যাঁ। এর অবস্থানের যোগফল কত, অবস্থানের যোগফল হয়ে গেল নয়, তাই আমরা এদিক থেকে নাম্বারিং করবো না, এই নিচের নাম্বারিংটা সঠিক নয়, উপরের নাম্বারিংটা হচ্ছে আমাদের সঠিক। এভাবে আমরা অ্যালকেনের নামকরণ করবো। তো শিক্ষার্থীদের তো আমরা কী করবো, প্রথমে অ্যালকেনের নামকরণ করতে গেলে আমাদের কী কী বিষয় বিবেচনা করতে হবে, যে প্রথমে আমাদের সর্বোচ্চ শিকল নির্বাচন করতে হবে, তারপর কি সর্বোচ্চ শিকল নির্বাচনের পর আমাদের শাখা শিকল নির্বাচন করতে হবে। সর্বোচ্চ শিকল নির্বাচন করা হয়ে গেল, সর্বোচ্চ শিকল নির্বাচনের পর যা থাকে তাই শাখা শিকল, এবার আমাদের করতে হবে, এবার আমাদের নাম্বারিং করতে হবে, মূল শিকলটাকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং কীভাবে করবো, যেদিক থেকে অ্যালকালগুলো কাছাকাছি পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করবো, অথবা শাখা শিকলগুলোর অবস্থান সূচক যে সংখ্যা এগুলোর যোগফল যেদিক থেকে কম হবে আমরা সেদিক থেকে নাম্বারিং করবো। এরপর আমাদের কী করতে হবে, এরপর আমাদের দেখতে হবে যে যদি একাধিক একই মূলক থাকে তাহলে তাদের অবস্থানগুলো যে সংখ্যা সেগুলো কমা দিয়ে লেখার পর ডাইট রাইটেডটা ইত্যাদি লিখতে হবে, পরে আবার যোগাযোগের নাম লিখবো আমরা। সবার শেষ এটা করতে হবে যে একাধিক মূলক যদি থাকে তো সেক্ষেত্রে ইংরাজি বর্ণমালা অনুসারে উচ্চারণে যেটি আগে আসবে সেটাকে আগে লিখতে হবে, তারপর আমাদের পরের শাখাগুলো লিখতে হবে। এভাবে আমরা একটা নামকরণ করবো।
এবার চলে আসি আমরা অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ ঠিক অ্যালকেনের নামকরণের মতোই, তো সেখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সাফিক্সের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে আমরা এন লাগিয়েছিলাম, আর অ্যালকেনের ক্ষেত্রে এন লাগিয়েছিলাম, আর অ্যালকিনের ক্ষেত্রে লাগাবো আমরা ইএন। কেমন? তো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা যৌগ যুগ দেখতে পাচ্ছি, তো এই যৌগ যুগটি কি অ্যালকিন? অ্যালকিন কি? যে সকল যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, পুরো যৌগের মধ্যে যদি কোনো এক জায়গায় দ্বিবন্ধন থাকে তাহলে সেই জৈব যৌগকে আমরা বলবো অ্যালকিন। তো আমরা এখানে যে যৌগ যুগটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা দ্বিবন্ধন আছে, তো এই যৌগটা কি? অ্যালকিন। তো অ্যালকিনের নামকরণ করতে কী করতে হবে আমাদের? অ্যালকিনের মতোই আমাদের প্রথমে সর্বোচ্চ শিখর দেখতে হবে। তো সর্বোচ্চ শিখর দেখার পর কী করতে হবে? শাখা শিখর নির্বাচন করতে হবে। তো আমরা এখন সর্বোচ্চ শিখর নির্বাচন করি। তো দেখো এদিক থেকে 1, 2, 3, 4, 5, 6 তাহলে এটা 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। তাছাড়া অন্য দিক থেকেও করা হয়তো 1, 2, 3, 4 এটা হয়তো, 1, 2, 3, 4, 5 এটা হয়তো, 1, 2, 3, 4, 5, 6 হ্যাঁ এদিক থেকেও করা যাবে অথবা এদিক থেকেও করা যাবে। তো যে সর্বশিখর আমাদের হয়ে গেল তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। এবং সর্বশিখর যখন হয়ে গেল বাকি যেগুলো থাকবে সেগুলো কী? সেগুলো হচ্ছে শাখা শিখর। এবার আমাদের কী করতে হবে? নাম্বারিং। এখন নাম্বারিং আমরা কোন দিক থেকে করবো? যেদিক থেকে মূলক অথবা শাখা শিখর কাছাকাছি হবে সেদিক থেকে নাম্বারিং করবো। কেমন? তো আমাদের এদিক থেকে দেখা যায় অ্যালকিনগুলো, অ্যালকিন মূলকটা কাছাকাছি এবং অ্যালকান মূলকগুলোও কাছাকাছি, তাহলে এদিক থেকে নাম্বারিং করবো। এটা 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। নাম্বারিং আমাদের হয়ে গেল। তো আমরা আরেকটা কিন্তু নিয়ম শিখেছিলাম যে শাখা শিখরগুলোর অবস্থান সংখ্যাসূচক যে শব্দগুলো যোগ করে যেদিক থেকে কম হবে সেদিক থেকে নাম্বারিং করবো। তো দেখো এখানে যে 2, 3, 4 তাহলে কী হচ্ছিলো? 2, 3, 4 তাহলে কয়টা মিথাইলগুলো? 3টা। তাহলে আমরা কী লিখতে পারবো? ট্রাই মিথাইল। কী লিখবো? ট্রাই মিথাইল। কেমন? তাহলে আমাদের শাখা শিখরগুলোর অবস্থান নির্ণয় হয়ে গেল। তো এটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তাহলে হেক্স আর এটা অ্যালকিন বলে ইন যোগ করে দেবো, তাহলে কী হবে? হেক্সিন। তাহলে কী হবে? হেক্সিন। কেমন? তো এখন 2, 3, 4 ট্রাই মিথাইল হেক্সিন, এটা সঠিক নাকি আমরা যদি এদিক থেকে নাম্বারিং করতাম? কী হবে? 1, 2, 3, 4, 5, 6 তাহলে আমাদের অবস্থানগুলো কত হবে? থাকতো 2, 3, 4 হ্যাঁ, তাহলে কি সরি 3, 4, 5 তাহলে কি ট্রাই মিথাইল হেক্সিন বলতাম আমরা? কিন্তু এক্ষেত্রে সমগ্র যোগফলটা কত? 4, 3, 7, 5, 12 আর এক্ষেত্রে যোগফল কত? 4, 3, 7, 2, 8 এর এখানে যোগ করেছে 8 আর এখানে হচ্ছে 12, তাহলে আমাদের সঠিক নাম্বারিং হচ্ছে এটা। এখন 2, 3, 4 ট্রাইমিথাইল হেক্সিন নামায় হলো, কিন্তু দ্বিবন্ধনটা কত নম্বর হয়ে আছে? 2 নম্বর। আমাদের এটা উল্লেখ করতে হবে যে হেক্সিন 2। কেমন? তাহলে অ্যালকিন নামকরণ করার ক্ষেত্রে আমাদের একটা নতুন বিষয় চলে আসলো যে কার্যকরী মূলকটা কোন জায়গায় আছে সেটাও আমাদের উল্লেখ করতে হবে। তাহলে আমরা এভাবেই অ্যালকিনের নামকরণ করব। এবার চলে যাই আমরা অ্যালকানের নামকরণ। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে একটা আমরা অ্যালকান দেখতে পাচ্ছি। কেমন? যে কোনো যৌগ যৌগে যদি যে কোনো একটা কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকে তাকে আমরা কী বলবো? অ্যালকাইন বলবো। এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকানের নামকরণের ক্ষেত্রে আমরা আগে যেভাবে নাম শিখেছি যে আমাদের কি সর্বোচ্চ শিখর নির্বাচন করতে হবে, তো সর্বোচ্চ শিখর কোন দিক থেকে দেখা যাবে? 1, 2, 3 এটা না, 1, 2, 3 এটা না, 1, 2, 3, 4, 5, 6 এটা, এটাও 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন। এখন সর্বোচ্চ শিখর হয়ে গেল, তো শাখাগুলো কোনগুলো হবে? সর্বোচ্চ শিখর বাদ দিয়ে দাঁত থেকে তাই কী তাই হচ্ছে শাখা। এবার কী করতে হবে? নাম্বারিং। তো নাম্বারিং কোন দিক থেকে করবো? এদিক থেকে না, এদিক থেকে দেখো এদিক থেকে শাখা শিখরগুলো কাছাকাছি আছে, 1, 2, 3, 4, 5, 6 এদিক থেকে নাম্বারিং করে শাখা শিখর কাছাকাছি আসতে। এখন আমাদের নাম্বারিং হয়ে গেল, এবার কী করতে হবে জানো? যে একই মূলক যদি একাধিকবার থাকে তাহলে সেগুলো কী করতে হবে? তাদের অবস্থান উন্নতি করতে হবে। তো এখন হচ্ছে 2 নম্বর মানে কয়টা মিথাইল হচ্ছে? 2টা। 2, 2 কয়টা মিথাইল? 2, তাহলে কী করতে হবে? ট্রাই। যদি 3টা থাকতো ট্রাই, 4টা থাকলে টেট্টা, 5টা থাকলে পেন্টা, 6টা থাকলে হেক্সা, 6টা থাকলে হেপ্টা, এভাবে বলতে পারবো। হ্যাঁ, তো ডাই তবে কী বলবো আমরা এখানে? মিথাইল। কী বলবো? ডাই মিথাইল। এখন চলে আসছি এটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তবে 6 কার্বন বিশিষ্ট আমরা কী লিখতে পারবো যেন? হেক্স। হেক্স আর এটা কি? অ্যালকাইন যেহেতু তাহলে কী লাগাই দেবো? আয়ন। YPN তাহলে কী হবে? 2, 3 ডাই মিথাইল হেক্সাইন। তো এখন এই ত্রিবন্ধনটা কয় নম্বর হয়ে আছে? তাহলে কি 1, 2, 3 3 নম্বর হয়ে আছে, তাহলে আমরা কী বলবো? হেক্সাইন 3। তাহলে আমি
বাংলিশ করে ফেলছি, তোমরা শুধু বাংলা অথবা ইংরেজি কোনো একটা লিখবো, বাংলিশ করবো না মতো, তো আমরা কী করছি টু কমা থ্রি ডায়ামিটার ডিজাইন থ্রি, এভাবেই আমাদের এয়ারপ্লেনের নামকরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু যে কোনো যোগে যোগে নামকরণ করতে গেলে আমরা আরেকবার রিপোর্ট করে নিই যে কী করতে হবে। প্রথমে আমাদের সর্বোচ্চ শিখর নির্বাচন করতে হবে, তারপর সাদা শিখর নির্বাচন করতে হবে, এরপর কী করতে হবে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কীভাবে করবো, যেদিক থেকে অ্যালকানগুলোগুলো কাছাকাছি হবে সেদিক থেকে নাম্বারিং করবো, অথবা সেভাবে নাম্বারিং করবো যে অ্যালকানগুলোগুলো অর্থাৎ শাখা শিকলগুলো বা পার্শ্ব শিকলগুলোর অবস্থান নির্দেশক সংখ্যাগুলোর যোগফল যেদিক থেকে ছোটো হবে আমরা সেদিক থেকে নাম্বারিং করবো। এরপর কী করবো, একই মূল যদি একাধিক পা থাকে তাহলে ডাই ট্রাইটেটা পেন্টা হেক্সা হেফটা ইত্যাদি লেখার পর আমরা যোগাযোগের নাম লিখব, এবং একাধিক শাখা শিকল থাকলে ইংরেজি বর্ণকরণ অনুসারে উচ্চারণে যেটি আগে আসবে সেটিকে আগে লিখব এবং আমরা পরে যোগাযোগের নাম লিখব। এভাবেই আমরা নামকরণ করব। তোমাদের এখন কাজ হচ্ছে যে বই থেকে প্র্যাকটিস করা, না বুঝলে আগে আগামী ক্লাসে ভালো করে বোঝার চেষ্টা করবো। আজ এখানে আসসালামু আলাইকুম।